ডিয়ার লার্নার্স, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট টুটা দেখব। এর জন্য অবশ্যই তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট ওয়ানের যে ভিডিওটা দেওয়া রয়েছে সেটা দেখো। কিছু ডেফিনেশনস দিয়ে আমরা স্টার্ট করব। ধরো একটা আয়রন বার রয়েছে বা একটা আয়রন কোর রয়েছে, তার উপরে যদি আমরা একটা তার বা একটা কয়েল জড়াই যার নাম্বার অফ টার্নস হচ্ছে এন, আর তার থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করে আই, তাহলে এই যে প্রোডাক্ট এন ইন্টু আই, মানে নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, এই প্রোডাক্টটাকে আমরা বলছি ম্যাগনেটোমোটিভ ফোর্স। কেন ম্যাগনেটোমোটিভ ফোর্স বলছি? ঠিক যেরকম কোনো সার্কিটে কোনো ভোল্টেজ থাকলে সেটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি, কারণ সেটা কোনো কন্ডাক্টরের থ্রু দিয়ে কারেন্টকে ফোর্স করে। ঠিক একইভাবে এন আই এই প্রোডাক্টটা কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সকে ফোর্স করে, তাই একে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স বলি। ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ দ্য ফোর্স উইচ ড্রাইভস দ্য ফ্লাক্স থ্রু আ ম্যাগনেটিক সার্কিট। তাহলে এর ইউনিট কি হবে? এন মানে নাম্বার অফ টার্নস, আর কারেন্ট তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, তাই ইউনিট অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স MMF ইজ অ্যাম্পিয়ার টার্নস। ইট ইজ অ্যানালগাস টু ইলেকট্রোমোটিভ ফোর্স ইন ইলেকট্রিক সার্কিট। এফ ইকুয়ালস টু এন আই। নেক্সট ডেফিনেশন হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স অর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। দুটো একই কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, আর আমরা ডিনোট করছি এটা ক্যাপিটাল এইচ দিয়ে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স, দ্যাট ইজ এন ইন্টু আই পার ইউনিট লেন্থ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাথ। তার মানে টোটাল যে ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটা একটা ইউনিট ম্যাগনেটিক ফ্লাক্স পাথের মধ্যে কতটা রয়েছে সেটাকেই আমরা ম্যাগনেটাইজিং ফোর্স বা এইচ দিয়ে বোঝাই। টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে প্রোডাক্ট অফ এন ইন্টু আই, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, আর যদি আমরা মিন লেন্থ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাথকে মিটার্সে নিই, এল মিটার্স বলে, তাহলে এইচ উইল বি ইকুয়াল টু এন আই বাই এল। ম্যাগনেটাইজিং ফোর্স ইজ মেজার্ড ইন অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। অ্যাম্পিয়ার টার্নস হচ্ছে ইউনিট অফ MMF, পার ইউনিট লেন্থ যেহেতু সেহেতু ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। এবার আমরা পড়ব ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটাকে আমরা ক্যাপিটাল B দিয়ে ডিনোট করি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইন অ্যান এরিয়া টেকেন পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্সেস ডাইরেকশন। বি ইকুয়ালস টু ফাই বাই এ, যেখানে ফাই হচ্ছে টোটাল ফ্লাক্স, এ হচ্ছে এরিয়া। ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট, পার মিটার স্কোয়ার যেটাকে আমরা টেসলাও বলে থাকি, তার মানে 1 টেসলা ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তো আমরা এই তিনটে যে ফিগার রয়েছে তাতে দেখতে পাচ্ছি, প্রথম ফিগারটাতে যে ইয়েলো সারফেস এরিয়াটা রয়েছে তার থ্রু দিয়ে সমস্ত কটা ফ্লাক্স লাইন্স গেছে, তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। সেকেন্ড ফিগারটাতে কোনো ফ্লাক্স লাইন্সই এরিয়াটাকে কাট করেনি বা ইন্টারসেক্ট করেনি। আর থার্ড ফিগারটাতে যেখানে এরিয়া সারফেস এরিয়াটা একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে ফ্লাক্স লাইন্সগুলোর সাথে, সেখানে কিছু সংখ্যক ফ্লাক্স লাইন্স কাট করেছে এরিয়াটাকে। তো এই কতগুলো সংখ্যার ফ্লাক্স লাইন্স কাট করবে একটা পার্টিকুলার এরিয়াকে সেটাই বলে দেবে তার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কতটা। এবার আমরা পড়ব ডেফিনেশন অফ অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ পারমিয়েবিলিটি। এটার জন্য আগে আমাকে জানতে হবে রিলেশনশিপ বিটুইন বি অ্যান্ড এইচ, মানে রিলেশনশিপ বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এটার জন্য আমরা একটা অ্যানালগি নেব। ধরো দুটো পাত্রে দুরকম তরল আছে এবং দুটোতে একই অ্যামাউন্ট অফ সূর্যের আলো পড়ছে। তো সূর্যের আলোটাকে আমরা এখানে এইচ এর সাথে কম্পেয়ার করব, ম্যাগনেটাইজিং ফোর্স, বা আমরা সূর্যের আলোকে একই রকম ভাবে ভাবতে পারি।
এবার কোন তরলটা কত বেশি গরম হবে সেটা ডিপেন্ড করবে দুটোর ওপরে কতটা সূর্যের আলো পড়ছে এবং তাদের সূর্যের আলো অ্যাবজর্ব করার ক্ষমতার ওপর। ঠিক একইভাবে কোনো একটা ম্যাগনেটিক মেটিরিয়ালের ফ্লাক্স ডেন্সিটি কত হবে ডিপেন্ড করছে তার উপরে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত, মানে এইচ কত, আর সেটা কত ইজিলি তার থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সকে ফ্লো করতে দেয় তার উপর। এই যে ইজ উইথ উইচ দ্য মিডিয়াম অ্যালাউজ দ্য ফ্লাক্স লাইন্স টু গেট ডেন্স অর ক্রাউডেড ইন ইট, সেটাকেই আমরা বলছি পারমিয়েবিলিটি। যার জন্য তুমি একটা ম্যাগনেট নাও আর তুমি সামান্য এয়ারকে নাও, দুটোর থ্রু দিয়ে তুমি একই ম্যাগনেটিক ফ্লাক্স পাঠাও, কিন্তু দুটোর থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কিন্তু সেম হবে না। কেন? তাদের পারমিয়েবিলিটি কিন্তু আলাদা। অ্যাবসলিউট পারমিয়েবিলিটি ইজ দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। আমরা উপরে যে ইকুয়েশনটা দেখলাম, পি ইজ প্রপোর্শনাল টু এইচ, এই প্রপোর্শনালিটি সাইনটাকে যদি হাঁটাই তাহলে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে লিখতে পারবো মিউ। এবার এয়ারের জন্য সেটাকে আমরা মিউ নট লিখি, অন্যান্য মিডিয়ামের জন্য আমরা মিউ ইনটু এইচ লিখি, যেখানে মিউটা হচ্ছে মিউ নট আর মিউ আর এর প্রোডাক্ট। মিউ নট হচ্ছে এয়ারের পারমিয়েবিলিটি, যেটা হচ্ছে 4π × 10⁻⁷ হেনরি পার মিটার, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। রিলেটিভ পারমিয়েবিলিটি মানে হচ্ছে এয়ারের রেসপেক্টে কোনো একটা পার্টিকুলার মিডিয়াম কত ভালো বা কত ইজিলি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সকে ফ্লো করতে দেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট অফ পারমিয়েবিলিটি বা অ্যাবসলিউট পারমিয়েবিলিটি হচ্ছে হেনরি পার মিটার। অ্যাবসলিউট পারমিয়েবিলিটি ইজ দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ইট ইজ অ্যানালগাস টু দ্য কন্ডাক্টিভিটি ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। ঠিক যেরকম একই ভোল্টেজ দেওয়ার সত্ত্বেও বিভিন্ন কম্পোনেন্টের থ্রু দিয়ে কারেন্ট ভেরি করে, কারণ তাদের কন্ডাক্টিভিটি আলাদা হয়। এখানেও একই MMF বা ম্যাগনেটোমোটিভ ফোর্স থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালসের থ্রু দিয়ে ডেন্সিটি অফ ফ্লাক্স লাইন্স আলাদা আলাদা হবে, কারণ তাদের পারমিয়েবিলিটি আলাদা। রিলাকটেন্স অ্যান্ড পারমিয়েন্স। রিলাকটেন্স ইজ দ্য অপোজিশন অফার্ড বাই আ ম্যাগনেটিক সার্কিট টু এস্টাবলিশ ফ্লাক্স থ্রু ইট। ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ পারমিয়েন্স, দ্যাট ইজ দ্য ইজ অফার্ড বাই আ ম্যাগনেটিক সার্কিট টু এস্টাবলিশ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট। রিলাকটেন্স ইজ ইকুয়াল টু L by mu into A, where L and A are length and cross section of magnetic circuit respectively, and mu is the absolute permeability. Mu naught is the permeability of free space or air, and mu r is the relative permeability. Amra reluctance ke compare korte pari ekta electrical circuit er resistance er shonge. ঠিক যেরকম একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স কারেন্টের ফ্লোকে বাধা দেয়, একটা ম্যাগনেটিক সার্কিটে রিলাকটেন্স ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সকে তাদের মধ্যে দিয়ে প্রবাহিত হতে বাধা দেয়। পারমিয়েন্সকে আমরা কম্পেয়ার করতে পারি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের কন্ডাক্টেন্সের সাথে, মানে কত ইজিলি কোনো একটা ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করতে পারে তাকে আমরা কন্ডাক্টেন্স বলি। ঠিক একইভাবে কোনো একটা ম্যাগনেটিক সার্কিটে কত ইজিলি ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হতে পারে সেটাকে আমরা পারমিয়েন্স বলি। পারমিয়েন্স ইজ দ্য ইজ অফার্ড বাই আ ম্যাগনেটিক সার্কিট টু এস্টাবলিশ ফ্লাক্স থ্রু ইট। ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রিলাকটেন্স, দ্যাট ইজ অপোজিশন অফার্ড বাই আ ম্যাগনেটিক সার্কিট টু এস্টাবলিশ ফ্লাক্স থ্রু ইট। ইউনিট অফ রিলাকটেন্স হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, তার মানে ইউনিট অফ পারমিয়েন্স কি হবে ঠিক উল্টোটা তার রেসিপ্রোকাল, ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্নস বা হেনরি, দুটোই এক। এবার আমরা আসছি ম্যাগনেটিক হিস্টেরেসিস লুপ। এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি এইচ
और ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা বি কে। এবার যেহেতু এইচ ইকুয়ালস টু এন আই বাই এল, যদি কোনো একটা কোরের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস আর লেন্থটা ফিক্সড হয়, তাহলে তার থ্রু দিয়ে এইচটা ভ্যারি করবে কারেন্টের ম্যাগনিচিউডের সঙ্গে, তাই আমরা এক্স অ্যাক্সিসে কারেন্টও প্লট করতে পারি, দুটোর মিনিংই সেম। একইভাবে ওয়াই অ্যাক্সিসে আমরা ফ্লাক্স ডেন্সিটির জায়গায় টোটাল ফ্লাক্স বা ফাইকেও প্লট করতে পারি, কারণ কোনো একটা কোরের জন্য এরিয়াটা ফিক্স। এবার আমরা যেহেতু পড়েছি বি ইজ প্রপোর্শনাল টু এইচ, তার মানে কোনো কোরের থ্রু দিয়ে যত আমি কারেন্ট বাড়াবো বা ম্যাগনেটাইজিং ফোর্সটা যত বাড়াবো, তার থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাও ততটা বাড়বে। এবং এর স্লোপটা কিসের মাধ্যমে পাবো? না, ওই পারমিয়েবিলিটি ফ্যাক্টরটা দিয়ে পাবো। তার মানে আমরা এই কার্ভটা যদি প্লট করি, মানে বি ভার্সেস এইচ কার্ভটা যদি আমরা প্লট করি, আমরা এরকম একটা নেচার পাবো যেখানে যত এইচ এর ভ্যালু বাড়ছে, বি এর ভ্যালুও তত প্রপোর্শনেটলি বাড়বে পারমিয়েবিলিটির ভ্যালু অনুযায়ী। আর একটা পয়েন্টে গিয়ে যখন সেই মেটেরিয়ালটা তার ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ভ্যালু রিচ করে যাবে, তারপরে যতই আমি কারেন্ট বাড়াই, তাকে এর থেকে বেশি আর আমরা ম্যাগনেটাইজ করতে পারবো না। এবার যদি সেই পয়েন্ট থেকে আমরা কারেন্টটা ধীরে ধীরে কমিয়ে আনি, তাহলে আমি যখন জিরো কারেন্ট দেব, তারও কিন্তু উচিত তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা জিরোতে ফিরে আসার কথা। কিন্তু আমরা দেখব যে যতই আমরা কারেন্টটাকে কমিয়ে দিই বা ম্যাগনেটাইজিং ফোর্সটাকে কমিয়ে দিই, আমরা অরিজিন বা জিরোতে ফিরে গেলে তার মধ্যে কিন্তু একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে যাচ্ছে, তার মানে বি এইচ কে ল্যাগ করছে। এই ফেনোমেননটাকেই বলছে ম্যাগনেটিক হিস্টেরেসিস। তাই জন্য ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে যদি আমাকে এবার জিরোতে আনতে হয়, তাহলে আমাকে কিছু নেগেটিভ কারেন্ট পাঠাতে হবে ওই মেটেরিয়ালটার থ্রু দিয়ে। তো তোমরা দেখো এখানে নেগেটিভ এইচ অ্যাক্সিসে কিন্তু আমরা কিছুটা কারেন্ট পাঠিয়েছি, তবে গিয়ে বিটা জিরো হয়েছে। একইভাবে আমরা যদি এইচ কে নেগেটিভ করি বা কারেন্ট কে নেগেটিভ করি, তাহলে অপোজিট ডিরেকশনে সেই মেটেরিয়ালটার থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি তৈরি হবে, এরিয়া যেহেতু কনস্ট্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই যে রেড কার্ভটা এইভাবে তৈরি হলো যখন আমি এইচ কে ধীরে ধীরে নেগেটিভ করলাম। যদি এই হিস্টেরেসিস ফেনোমেননটা না হতো, তাহলে দেখো এই যে ডটেড ব্লু কার্ভটা, সেই অনুযায়ী কিন্তু নেগেটিভ ডিরেকশনে ম্যাগনেটাইজেশন হতো, কিন্তু হিস্টেরেসিসের জন্য রেড কার্ভ বরাবর আমাদের ম্যাগনেটাইজেশন হলো। এবার আবার যদি আমি পজিটিভ ডাইরেকশনে কারেন্টকে বাড়াতে থাকি, তাহলে আবার দেখব গ্রিন কার্ভ বরাবর বি চেঞ্জ হতে থাকবে আর অরিজিনে গিয়ে আবার কিন্তু একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে যাবে। এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে আবার আমাকে যদি জিরোতে আনতে হয়, তখন আবার আমাকে পজিটিভ এইচ ডিরেকশনে কারেন্ট বাড়াতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে আবার যদি আমরা ধীরে ধীরে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বাড়াতে চাই, তাহলে পজিটিভ ডিরেকশনে কারেন্টকে আমাকে বাড়াতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই হিস্টেরেসিসের জন্য বিআর বা রিটেনটিভিটি প্রপার্টি রয়েছে একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের, যার জন্য তার মধ্যে কিছুটা কিন্তু ম্যাগনেটিজম স্টোর হয়ে থাকছে। এবং এইচসি কোয়ার্সিভ ফোর্স, মানে একটা এক্সট্রা ফোর্স তোমাকে অ্যাড করে, একটা এক্সট্রা ম্যাগনেটাইজিং ফোর্স তোমাকে অ্যাড করে সেই রিটেনটিভ ম্যাগনেটিজমটাকে তোমাকে জিরোতে আনতে হচ্ছে। এবং সেই জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে যখন একই বি পেতে চাই বা একই ভ্যালু অফ ফ্লাক্স ডেন্সিটি পেতে চাই, আমাকে কিন্তু একটা এক্সট্রা ম্যাগনেটাইজিং ফোর্স দিতে হচ্ছে। এক্সট্রা এইচ ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস দ্য সেম বি। তাতে আমি বলতে পারি যে আমাকে, তার মানে কিছু এক্সট্রা এফর্ট দিচ্ছি কিন্তু আমি একই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাচ্ছি, তাহলে আমার একটা লস হচ্ছে। এই যে হ্যাচড এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি,
ডিউ টু ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন অফ দ্য মেটেরিয়াল, এইটাকে আমরা বলছি হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লস ডিউ টু ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন, তার মানে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেটিক হিস্টেরেসিসের জন্য আমাকে প্রত্যেকবার যখন কোনো একটা মেটেরিয়ালকে, ম্যাগনেটিক মেটেরিয়ালকে একবার ম্যাগনেটাইজ করব পজিটিভ ডিরেকশনে, আবার ডিম্যাগনেটাইজ করব নেগেটিভ ডিরেকশনে কারেন্ট পাঠিয়ে, ইচ সাইকেলে কিন্তু কিছুটা এনার্জি লস হবে, যেটাকে আমরা হিস্টেরেসিস লস বলছি। ফাইনালি আমরা আসছি কম্প্যারিজন অফ ম্যাগনেটিক সার্কিট উইথ ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে দ্য ক্লোজড পাথ ফর ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে দ্য ক্লোজড পাথ ফর ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কল্ড ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ দ্য রেশিও অফ ইএমএফ টু রেজিস্ট্যান্স। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ দ্য রেশিও অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স টু রিলাক্টেন্স। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্স অর ভোল্টেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স, যার ইউনিট হচ্ছে ভোল্টস। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স অ্যান্ড মেজার্ড ইন অ্যাম্পিয়ার টার্নস। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স অপোজেস দ্য ফ্লো অফ ইলেকট্রিক্যাল কারেন্ট, যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে রো ইন্টু এল বাই এ অ্যান্ড মেজার্ড ইন ওমস, অ্যান্ড কন্ডাক্টেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে রিলাকটেন্স অপোজেস দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, অ্যান্ড পারমিয়েন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রিলাকটেন্স।